بسم الله الرحمن الرحيم. وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف، والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ. قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ. الأمين جامع مسجد شمانيت ناريو پروش مسلمانگون، কোরআনে কারিমের উপরে একসময় আলোচনা শুরু করেছিলাম, বেশ কিছুটা গ্যাপের পরে সেই বিষয়ের উপরেই সম্পূরক বক্তব্য হিসাবে আজকে আরেকটি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। সূরা আল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম প্রসঙ্গে আলোচনার আর কোনো অবকাশ নেই, বহুত হয়ে গেছে। আল্লাহ এর অর্থ ভালো জানেন, যেহেতু আমাদের কাছে এর কোনো আলাদা কোনো তাফসির পৌঁছে নাই, সুতরাং আমরা এ ব্যাপারে নীরব। কিন্তু এটা কোরআনের আয়াত। আলিফ লাম মিম পড়বেন, 3, 10, 30টি সওয়াব হবে। আল্লাহ নবী বলেন, লা আকুল আলিফুন হারফুন আলিফ লাম মিম হারফ। আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর নয়। আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ লাম মিমের মধ্যে তিনটি অক্ষর আছে, পড়লে সব 30 নাকি সাথে সাথে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। মানুষের লিপিবদ্ধ করা কিছু এর ভিতরে নেই, কোনো দার্শনিকের দর্শন নেই, কোনো রাজনীতিবিদের কোনো রাজনীতি এখানে নেই, কোনো কবির কাব্য এখানে নেই, কোনো ধারণা প্রসূত কোনো কথা নেই, কোনো অসত্য কোনো কথা নেই, কোনো ক্ষতিকারক কিছুই নেই। দাঁড়াই, কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকিন এবং মুমিনদের জন্য হেদায়াত, যাদের মুত্তাকিন এবং মুমিন হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য, আর যারা মুত্তাকিন মুমিন একবার হয়ে গেছেন তাদের জন্য। যাদের জন্য হেদায়াত নসিব নাই, তারা ইউদিল্লু ভি কাসিরা ও ইয়াহদি ভি কাসিরা। কোরআন নিয়ে পেঁচাপেচি করে তারা আরো বেশি গোমরা হয়। আর যাদের জন্য হেদায়াত নসিব আছে, কোরআন তাদেরকে হেদায়ত করতেই থাকে, হেদায়তের মাত্রা বাড়াইতেই থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আল আনফাল 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুন, নিশ্চিত মুমিন, সত্যিকার মুমিন তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয় তাদের অন্তর ভয়ে বিগলিত হয়ে পড়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে,
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই যে ঈমান বৃদ্ধি পাওয়া কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাআসির করা কোরআনের আয়াত শোনার সাথে সাথে ইমপ্যাক্ট হওয়া কোরআনের আয়াত শোনার সাথে সাথে ভাবান্তরিত হওয়া পরিবর্তন এবং অবস্থার যে পরিবর্তন চেঞ্জ এটা একটা লক্ষণীয় বিষয় এখানে যদি একটা পারদ ঝুলিয়ে রাখেন থার্মোমিটার তাপ বাড়ার সাথে সাথে ওটা পারদটা উপরের দিকে উঠতে থাকবে ঠান্ডা বাড়ার সাথে সাথে ওটা নিচের দিকে নামতে থাকবে ইমানের পারদ যদি কোরআনের আয়াত শোনার সাথে সাথে উপরের দিকে না ওঠে তাহলে আপনি সত্যিকার পক্ষে তেলাওয়াত করছেন না হাক্কা তেলাওয়াত যেটাকে বলা হয়েছে আর সত্যিকার পক্ষে আপনি শুনছেন না কাফিরের মধ্যে পরিবর্তন এসে যায় যাকে যার জন্য আল্লাহ পাক হেদায়েত নসিব করেছে মুশরিকের মধ্যে পরিবর্তন এসে যায় যার জন্য হেদায়েত নসিব রাখা হয়েছে আবার হয় নাই তারও পরিবর্তন লক্ষ্য করা যায় এমনই একটা কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হয় পরিবর্তিত হয়ে যাচ্ছে মানুষ ইমানের দিকে এসে যাচ্ছে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা রাবিয়া এই কাফের নেতাদের আর সহ্য হচ্ছে না কোন অবস্থাতেই এদেরকে ঠেকানো যাচ্ছে না ফিরানো যাচ্ছে না আবার রাত্রের অন্ধকারে তারা নিজেরাই কোরআন তেলাওয়াত শুনে তখন চিন্তা করলো যে এই ছেলেটার হলো কি একটু বুঝিয়ে আসা যাক আবু জেহেল আবুল হাব উতবা শাইবা সবাই মিলে বিশাল একটা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করে বোঝানো যায় বুঝাতে গেলে জ্ঞানী মানুষের প্রয়োজন একটু বোধ শক্তি সম্পন্ন মানুষের প্রয়োজন যে কথার পৃষ্ঠে কথা বলতে পারে ধমকের সময় ধমক দিতে পারে আবার আদরও করতে পারে এইরকম যোগ্যতা সম্পন্ন মানুষ আবুল ওলিদ উতবা বিন রাবিয়াকে পাওয়া গেল ওনাকে বলা হলো যে তুমি যাও একটু বুঝিয়ে আস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের সামনে গিয়ে বলছে শোনো ছেলে ভাতিজা তুমি বড়ই ক্ষতি করছো আমাদের তুমি ভালো না তোমার বাবা আবদুল্লাহ ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম চুপ কেন বাপের সাথে প্রথমে গিয়েই এমন এক বক্তব্য শুরু করেছে যেখানে যে কোনো বুদ্ধিমান ছেলে কথা বলতে পারে না আমি কি করে বলবো আমি আমার বাবার চেয়ে ভালো দ্বিতীয় আল্লাহর নবী চুপ থাকলেন দ্বিতীয় প্রশ্ন আচ্ছা মোহাম্মদ শোনো তুমি ভালো না তোমার দাদা ভালো ছিলেন এখন কি বলবেন নিশ্চিত অর্থে তারা মুশরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম মুমিন এই দিক থেকে অবশ্যই ভালো কিন্তু প্রশ্ন তো আর প্রথমেই ধরা খাওয়া যায় না হ্যাঁ না বলে বলে ছেলেটা বেদ বেদবের সাথে আমার কথা কিসে ভাবের চেতনে কেউ ভালো দাদার চেতনে কেউ ভালো প্রসঙ্গ টেনেছে প্রসঙ্গ প্রথমেই খুব বুদ্ধিমত্তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার প্রসঙ্গ নীরব তারপর বলে শোনো তুমি উত্তর দিচ্ছ না তোমার বাবা নিশ্চয়ই তোমার চেতে ভালো ছিল তোমার দাদা নিশ্চয়ই তোমার চেতে ভালো ছিল আবু তালেব আব্দুল মুত্তালেব তারা কাবার দায় দায়িত্ব পালন করেছেন আল্লাহর ঘরের দায় দায়িত্ব পালন করেছেন তারা মূর্তি পূজা করতেন তারা মূর্তির কাছে হাত পাততেন আর তুমি তাদের চেতে যদি ভালো না হও তাহলে তুমি তাদের পথ কেন অনুসরণ করবে না তুমি কি তাদের চেয়ে খারাপ হয়ে যেতে চাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব তারপরে আরো বক্তব্য দেখো শুধু এইটুকুই নয় এটা তোমার ব্যক্তিগত বিষয়ে গেল সামাজিক বিষয়ে আসো সাফাহাতা আলিহাতানা আমরা যে এলাহাগুলাকে পূজা করি লাত মানাত উজ্জা হুবুল যা দিয়ে আমরা আরব দেশে সম্মানিত যেগুলার গুণ কীর্তন আমরা করি মানুষ এসে এদেরকে সিজদা করে আর এদের মাধ্যমে আমাদের সম্মান আমরা লক্ষ্য করছি এদের কাছে চায় যাঞ্চা করে আমরা এদের মূল পুরোহিত মূল খাদেম মাজারের খাদেম মাজার শরীফের খাদেম আমরা সাফাতা এদের সম্মান তুমি শেষ করে দিয়েছো আফা রাআইতুম লাত ওয়াল উজ্জা
ومنات الثالثة الأخرى عليكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزة قرآن الآيات تمي كي تلاوات كرو بولي دابي كرو لات منات الزر نام در شب كثا برتا بولي ادر كيو ড্যামেজ করে দিয়েছে শেষ করে দিয়েছে ইজ্জত সম্মান সব ধ্বংস হয়ে গেছে চতুর্দিকে এখন আমরা সন্দেহের মধ্যে পড়ে গেছি সামাজিক ভাবে আমরা ধ্বংস আর আমাদের ঐক্যবদ্ধ জামাত ছিল দল ছিল আমরা কাবার খাদেম কাবার বিষয় সম্মান কেন মূর্তিগুলোর মাধ্যমে অনেক কিছু এর পূজার মাধ্যমে অনেক কিছু পাই বলে মানুষের কাছে দাবি করে মানুষ আছে সেখানে তুমি ভাঙন ধরিয়ে দিয়েছো আস্তে আস্তে একজন দুইজন করে তোমার দলে ফেরা শুরু করেছে আবু বকর চলে গেল তা আলী চলে গেল তারপরে হামজা চলে গেল নানানজন চলে যাচ্ছে আস্তে আস্তে সমাজ কি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তুমি জামাত নষ্ট করে দিলে এটা কি কোনো ভালো কাজ হে ছেলে نبي صلى الله عليه وسلم বললেন যে শুনুন সূরা ফুসসালাত তেলাওয়াত করা শুরু করলেন অন্য কোন বিতর্ক নেই তর্কের মধ্যে তিনি গেলেনই না ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু উইদ সূরা কাফ যেটা আমি তেলাওয়াত করলাম খুতবার আগে তেলাওয়াত করি সুন্নাত একজন মহিলা খুতবার মধ্যে শুনে শুনেই এই সূরা কাফ মুখস্থ করেছিলেন সহিহ মুসলিমের হাদিস পুরো তেলাওয়াত করার সময় হয় না সুন্নতটা সুষ্ঠুভাবে পালন করি মাত্র সূরা কাফের শেষ আয়াত ফাযাক্কির বিল কুরআনে মান ইয়াখাফু উইদ তুমি মানুষকে শিখাও মানুষকে জ্ঞান দান করো মানুষকে আহ্বান করো মানুষকে স্মরণ করে দাও কুরআনের মাধ্যমে ফাযাক্কির বিল কুরআন কুরআন দিয়ে আল্লাহ নবী কুরআন দিয়ে সূরা ফুসসালাত তেলাওয়াত শুরু করলেন তন্দ্রায় হয়ে শুনছে আবুল ওলীদ উতবা শুনতে শুনতে যখন এই আয়াত পর্যন্ত চলে গেছে فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود أي آيات পর্যন্ত যখন গেছে فإن أعرضوا হে নবী তোমার কথা যদি তারা না শুনে فقل তুমি বলে দাও أنذرتكم আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি صاعقة আসমানে গজবের শাস্তির مثل صاعقة عاد وثمود عاد এবং সমুদ্রের উপরে যেরকম শাস্তি এবং গজব নাযিল হয়েছিল সেই ধরনের শাস্তি এবং গজবের ভয় দেখাচ্ছি ওত্তা বলে থামো মুখের মধ্যে হাত দিয়ে বলে মোহাম্মদ থামো থামো আর বলো না কারণ আজ সমুদ্রের কাহিনী তাদের জানা ছিল কারণ আরবের দক্ষিণ প্রান্তের ঘটনা উত্তর প্রান্তের ঘটনা থামো থামো আর বলো না আর বলো না কেন আকাশের দিকে তাকাচ্ছে ওত্তা গজব নাযিল হলো কিনা কাফের মুশরিক কিন্তু সোনার সাথে ভয় পেয়ে গেছে ফিরে এসেছে কাফিরের মধ্যে ভয় বিশ্বাস মানতে চায় না কিন্তু ভয় সন্ত্রস্ত হয়ে পড়ে কোরআনের আয়াত শুনে মুখে হাত দিয়ে বলে মোহাম্মদ আর বলো না আকাশের দিকে তাকায় ভয়ের চোটে যে গজব নাজেল হলো কিনা জীবন্ত কোরআন ফিরে এসেছে কাফেরদের দরবারে জিজ্ঞাসা করছে সবাই চেহারা বিকৃত হয়ে ফিরে আসছো কই তোমার মতো উৎফুল্লের ভাব দেখে না কি পরাজিত হয়ে আসলে বাহাসে মোহাম্মদের সাথে যে না পরাজিত হয়েছি কিংবা বিজয়ী হয়েছি এটা আমি জানি না আমি তাহলে শুনে আসলা কি বলে আসলা কি যে আমি কিছুই শুনে খালি একটা একটা বাক্য শুনেছি সেটা হলো ফাইন আরদু ফাকুল আন্দার তকুম সায়াকাতা মিসলা সায়াকাতা আয়াত ওয়া সাবুদ এর আগে আয়াত আর বারোটা একটাও শুনে নেছি খেয়ালই নেই একটাও কারণ হাজাবের গজবের কথা শুনে খালি ওইটাই মনে আছে বাকি সব ভুলে গেছে আর কিছুই শুনে আমি শুধু একটাই শুনছি আবু জাহেল চিৎকার করে বলছে তুমি তার দিন গ্রহণ করে আসলে তার ধর্ম গ্রহণ করে আসলে যে আমি তাও বলতে পারবো না আমি কি করেছি তারপরে সবাই যখন চাপাচাপি শুরু করেছে বলেছে শোনো আমি তার ধর্ম গ্রহণ করে নেই কিন্তু এমন একটা কালাম শুনলাম তার কাছে আলাহু লা মুসমির যার আগায় আগাটা ফলবান আর আসফালহু লা মুগদিক তার গোড়ায় সবসময় পানি ঢালা হচ্ছে এমন একটা ফলবান বৃক্ষ যার গোড়ায় সবসময় পানি ঢালা হচ্ছে ওয়াইন্দালা হল হালাওয়া আর এমন মিষ্টি কালাম যা আমি শুনে অভিভূত হয়ে পড়েছি এটা মরবে না এই বৃক্ষ মরার মতো নয় এক ফলবান বৃক্ষ কোরআন যার গোড়ায় সবসময় পানি ঢালা হচ্ছে এই গাছ মরার কোনো সম্ভাবনা আমি দেখছি না এটা আল্লাহর কালাম মুশরিক বলছে প্রথম হিজরত হল হাবাসায় সাহাবিদের এক দল হিজরত করে চলে গেলেন কাফেরদের অত্যাচারে সেখানকার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশি
তিনি আশ্রয় দিলেন মুসলমানদেরকে হিজরতের সময়। নারীরাও গিয়েছিলেন বন্ধের দৃষ্টি আকর্ষণ করব আল্লাহর দিনের দাওয়াতের জন্য আপনাদেরও বিশেষ বিশেষ প্রস্তুতির প্রয়োজন আছে। কন্যা মুহাজির যারা হয়েছিলেন প্রথম সময় এই বিপদের দিনেও আমার হিসাব মতে প্রায় চার ভাগ এক ভাগই মহিলা ছিলেন হিজরত হাবাসায় হিজরত করছেন। আবু সালামা উম্মু সালামা যাকে আল্লাহ নবী দ্বিতীয়বার শাদী করেছিলেন স্বামী মরার পরে তিনিও মুহাজির ছিলেন মুহাজিরা ছিলেন। পৌঁছে গেলেন হাবাসায় নাজ্জাশি সেখানকার বাদশা খ্রিস্টান সেখানে জিজ্ঞাসা করছে যে আখেরি নবী আসার সময় তো হয়ে গেছে বলে আমাদের কিতাবগুলাই বলে তোমাদের যে নবী সে কি বলে কোনো কথা বললেন না। জাফর আল্লাহ নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব তিনি সূরা মরিয়াম তেলাওয়াত করা শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন সাদ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا شروع করলেন সূরা মরিয়াম তেলাওয়াত করা জাকারিয়ার কিসসা ইয়াহিয়ার কিসসা যেহেতু মরিয়াম এবং ঈসা আলাইহিস সালামের কাহিনীর সাথে এগুলা সমসাময়িক কন্টেম্পোরারি একই সময়ের কাহিনী এই জন্য জাকারিয়ার থেকে শুরু কাহিনী কিছুদূর আগে গেই আগে যে আরেক আয়াত সেটা হলো ওয়াযকুর ফিল কিতাবে মারিয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া এই সূরা মারিয়ামের মধ্যে তারপরে মারিয়ামের কাহিনী সেটা তুমি খেয়াল করো ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া পূর্ব এলাকার একটা দূরবর্তী অঞ্চলে যখন তিনি চলে গেলেন তার পেটে বাচ্চা এসে গেছে কাহিনী আমি বলবো না তারপরের কাহিনী বর্ণ হতে থাকলো পেটে বাচ্চা এসে গেল উপর থেকে খেজুর কিভাবে পড়লো এখানে প্রসঙ্গে কথাটা বলে দেওয়া ভালো ওয়া হুজি ইলাইকি বিজাযিন নখলাতে তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া এর আগে ইশারা দিয়েছি কিন্তু আজকে আবার একটু ইশারা দিয়ে যাই সেখানে যাও সেখানে খেজুর গাছের নিচে আশ্রয় নাও গাছের থেকে তুমি যখনই খেজুর চাবে পাকা খেজুর তোমার উপর পতিত হবে হুজি ইলাইকি বিজাযিন নখলাতে তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া রুতাব খেজুর যেটা গলা খেজুর যেটা নরম খেজুরটা আধা পাকা খেজুর নরম সেটা গর্ভধারিণী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী মেডিকেলি প্রুভড। তখন মরিয়াম আলাইহিস সালাতু ওয়াসালাম গর্ভবতী তাকে বললেন তুমি পাকা নরম খেজুর খাও হুজি ইলাইকি বিজাযিন নখলাতে তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া আর নিচে ঝর্ণাধারা প্রবাহিত এখান থেকে তুমি পানি পান করো। সামনের সপ্তাহে বিশুদ্ধবারে বড়দিন হবে খ্রিস্টানদের খ্রিস্টমাস ডে খেজুর কোন কালে পাকে গ্রীষ্মকালে না শীতকালে আর এই 25শে ডিসেম্বর দিন বড় না ছোট এই দিনে বলে গেলে আল্লাহর কালাম আল্লাহর কালামে কোনো মিথ্যা নেই কোনো অপ্রাসঙ্গিক কিছু নেই ঐতিহাসিক হয়ে ধোপে টেকে না এমন কথাও নেই। পাকা খেজুর পাইতে গেলে সেটা গ্রীষ্মকালে যেতে হবে আর বড় দিন হলেও দিনটা বড় হতে হবে ডিসেম্বরের পর থেকে ছোট্ট একটা দিনে শীতকালে খেজুর পাকার কথা না বড়দিন হবে না পুরা জিনিসটা এই জন্য কোরআন কেবল মুহাইমিন কোরআন কি কোরআন মুহাইমিন সেটা একটু পরে আমি আলোচনা করব খ্রিস্টানদের সাথে যখন বহাস হয়েছিল সেটা তেলাওয়াত করা শুরু করে দিলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসালামের কাহিনী কোরআনের তেলাওয়াত শুনে নাজ্জাশি বাদশা হাবাসার বাদশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করেছে। হ্যাঁ এটাই তো সত্য কথা ঈসা আল্লাহর পুত্র আল্লাহর রূহ আল্লাহ সব মিলে তিনটা মিলে এক সত্তা এই যে মিথ্যা কাহিনী বানিয়ে গোটা খ্রিস্টান জগৎকে তাদের পাদ্রীরা বিভ্রান্ত করে ফেলেছে এক সত্য তা তো নয় আল্লাহর কালাম জিব্রাইল এসে মরিয়মের মধ্যে ফুঁকে দিয়েছে আল্লাহর সে কালাম সেটা আল্লাহর নিজের কালাম নয় আল্লাহর বানানো সৃষ্টি করা কালাম আল্লাহর সৃষ্টি করা কালাম সেটা কোনই হতে পারে কোন ফায়াকুন সেটা জিব্রাইল আলাইহিস সালাম ফুঁকে দিয়েছেন মরিয়াম আলাইহিস সালাতু ওয়াসালাম গর্ভবতী হয়েছেন সেখান থেকে ঈসার জন্ম হয়েছে ঈসা আল্লাহর পুত্রও নয় আল্লাহর অংশও নয় পরিষ্কার কথা এটা কোরআন
গোটা ইঞ্জিলের জগৎ পাদ্রির জগৎ নিজেরা পেঁচিয়ে পেঁচিয়ে কাহিনী রচনা করে করে দার্শনিক তত্ত্ব ঢুকে ঢুকে এক সত্তা কিভাবে তিন সত্তা হয়, তিন সত্তা মেলে কিভাবে এক সত্তা হয়, এই বিদ্যা দান করতে করতে না পাদ্রিরা বুঝেছে না তাদের শিষ্যরা বুঝেছে, শেষ পর্যন্ত গলার মধ্যে খালি একটা এই তিন দাগ পেঁচে পেঁচে ওইটা শুধু ঘষা ঘষাই শিখছে, শেষ পর্যন্ত জ্ঞান ওইখানে যা শেষ হয়েছে। গায়রুল মাগদুব আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমাদেরকে ওই পথ পরিচালিত করো না যেটা মাগদুব অভিশপ্তদের পথ আর মূর্খদের পথ। কোরআন এবং হাদিস যত জায়গায় এসে খ্রিস্টান হলো মূর্খ, কারণ ওইটা ছাড়া তাদের রবিবারে যে গির্জায় যাওয়া আর এই গলার মধ্যে এই ক্রুশ ঘষা, এ ছাড়া তাদের ধরন তার কিছুই নেই। যাই হোক, সত্য যে কথাটা সেটা হলো এই ক্রিসমাস ডে পালন করবেন, তার দেখা দেখি সামনের মাস আবার আসছে রবিউল আউয়াল মাস, সেখানে মুসলমানরা আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস ডে পালন করবেন, তারা আরও বড় শিরিকি করছেন। এরা তো শুধু তিন সত্তাকে এক সত্তা বলছেন, এরা বলবে জাতি নূর না সেফতে নূর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে টাচ দিয়ে আমি সরে পড়ছি এখান থেকে, এরা বলতে তিন সত্তা মেলে এক সত্তা, আল্লাহর সত্তা, ঈসা পুত্রের সত্তা এবং রুহের সত্তা, তিন সত্তা মেলা এক সত্তা, তিন সত্তা মেলা এক্সিস্টেন্স, ওয়ান ওয়ান এক্সিস্টেন্স হয়ে গেল, ওয়ান এক্সেন্স এক্সিস্টেন্স হয়ে গেল, তিন সত্তা মেলা এক সত্তা হলো, ট্রিনিটি অফ গড হয়ে গেল। আর মুসলমানরা বলবে সামনের মাসে মিলাদের সুর দিয়ে দিয়ে জাতি নূর না সেফাতি নূর আল্লাহ, জাত হলো আল্লাহর সত্তা, সেফত হলো আল্লাহর গুণ, দুটোর মধ্যেই কোনো শরিক চলবে না ইসলাম ধর্মে। হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে হাদিস আর যারাই হোক না কেন, কোনো কিতাবেই আল্লাহর কোনো জাত বা সিফতের কোনো অংশ কেউ যদি দাবি করে সাথে সাথে সে মরবে। অসমিলাদ মাহফিলে হুজুরে বলেই চলেছেন জাতি নূর না সিফতি নূর, সাথে সাথে মরছে খ্রিস্টানদের সাথে বড় মরছে এই প্রসঙ্গ তোলার সাথে সাথে। আকিদা প্রসঙ্গে কোনো ধারণা নেই, জ্ঞান নেই, নজ্জাশির চোখ দিয়ে টক টপ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এই সূরা মরিয়মের তেলাওয়াত শুনে, কিন্তু আমরা তো মুসলিম, আমাদের তো কিছুই হয় না। ওয়াফদে নাজরান নবম হিজরি সালে চতুর্দিক থেকে ওয়াফদ আসা শুরু করলো, ডেপুটেশন আসা শুরু করলো আল্লাহ নবীর কাছে, কেন রাষ্ট্র গঠিত হয়ে গেছে, আল্লাহ নবী তার প্রধান, বহু যুদ্ধে বিজয়ী হয়ে প্রতিরোধ শক্তি গড়ে তুলে ইসলামে আইন কানুন সম্পূর্ণ জনমত কায়েম করে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, সবাই তার আনুগত্য মেনে নিয়েছে। এখন সারা পৃথিবীর থেকে ডেপুটেশন আসছে ওনার কাছে, সফর সফির অ্যাম্বাসডররা এসেছেন, এটা কিন্তু ইসলামের একটা বিরাট সভ্যতার বিষয়। এরকম সুশৃঙ্খল একটি রাষ্ট্রের ব্যবস্থা, কীভাবে অ্যাম্বাসেডর আসবেন, কীভাবে কথা হবে, কথোপকথন হবে, কীভাবে সম্মান দিতে হবে, অ্যাম্বাসেডর মারা হারাম, এটা ইসলামের একেবারে সুনিশ্চিত বিধিবিধান, না হলে যারাই আসতো তাদেরকে মেরে ফেলা হতো। পাকিস্তানের একটা স্কুলের ছাত্রদেরকে, শিশু বাচ্চাদেরকে মেরে ফেলে দাবি করা হয়েছে, এখন যেন ওরা বুঝতে পারে যে আমাদের বাচ্চাদের যে মারা হয় তাদের কি দুঃখ দুর্দশা। এদফা বিল্লাতি হিয়া আহসান, শিশু বাচ্চা এদেরকে মারার পরে কোন দিন কায়েম হবে, কোন ইসলাম কায়েম হবে, কি বোধ শক্তি, শিশুরা কি অপরাধ করেছে, ইসলামের যুদ্ধে নিতে পরিষ্কার সহি মুসলিম হাদিস, ওগুজু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ মান কাফারা বিল্লাহ ওয়ালা তাকতুলু ওয়ালিদান, প্রথম কথা হলো শিশু হত্যা করবে না, ওয়ালা ইমরাতান নারী হত্যা করবে না। সওমার মধ্যে যে খ্রিস্টান ইহুদি অন্য ধর্মাবলম্বীরা যারা তাদের মন্দিরে বা গির্জায় বসে আছে তাদের গায়ে হাত তুলবে না, নিষেধ ইসলামের যুদ্ধ নীতি পরিষ্কার, লেখাপড়া ছাড়া খালি যুদ্ধ হলে চলবে না, কিছু বোধ শক্তি তো থাকতে হবে, আবেগ ইমোশন তো মাত্রা থাকতে হবে। সারা পৃথিবীতে ইসলামের বদনাম হয়ে গেল, ইসলামের বদনাম হবে না, ইসলামের পক্ষে কথা বলার লোক আছে। হ্যাঁ, ইসলামে দাওয়াতি কাজ করতে হবে, প্রতিরোধ করতে হবে, আহ্বান জানাতে হবে, হাত দিয়েও প্রতিরোধ করতে হবে শক্তি থাকলে, কিন্তু বাচ্চা শিশুদের মেরে দিন ইসলাম কায়েম হবে? আমি বলছি এটা ভুল পদ্ধতি। যাই হোক, অফ দ্য নাসারার নজরানের নাসারারা এসেছে, খ্রিস্টান এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবম হিজরিতে, ডেপুটেশন এসেছে, অ্যাম্বাসেডর এসেছে। নজরান হলো সৌদি আরবের এখন দক্ষিণ প্রদেশ, সৌদি আরবের অন্তর্গত। আসার পরে বলছেন
তাদের মধ্যে 60 জন মানুষ ছিল তাদের প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে আরবী একজন খ্রিস্টান হয়ে গিয়েছিল নাম হলো তার আব্দুল মাসিহ মাসির বান্দা নামই রেখেছে আব্দুল মাসিহ কথাবার্তা শুরু হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্য দিতে থাকলেন যে ধর্ম দিন আল্লাহর পক্ষ থেকে আসা ইহুদিদের কাছে তো রাত এসেছে ইত্যাদি ইত্যাদি এসেছে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে তোমরা এসেছো দিন গ্রহণ করো ইত্যাদি দাওয়াতি কাজ চলছে এই সময় প্রশ্ন করে বসলো আব্দুল মাসিহ যে ঈসা বাপ ছাড়া কিভাবে হলো এটার জবাব দেন পিতা ছাড়া সন্তান কিভাবে হয় যদি আল্লাহর পুত্র ঈসা না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সময় নীরব থাকলেন কোরআনের আয়াত অবতীর্ণ হয় কিনা ঠিক কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল সূরা আলে ইমরানের 83 আয়াত পর্যন্ত কোরআন ডাইরেক্ট কোরআন কোরআন যদি শিখেন বেশি যুক্তির প্রয়োজন নাই আর যাকে আল্লাহ হেদায়েত করবেন কোরআন ডাইরেক্ট তার মধ্যে অ্যাকশন করবে সূরা আলে ইমরান নাজিল হয়ে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহর তারিফ প্রশংসা আল্লাহর গুণাবলী তারপরে রায়তে হলো আল্লাহর পক্ষ থেকে তৌরাত নাজিল হয়েছে ইঞ্জিলও নাজিল হয়েছে কোরআনও নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে আমরা কোনোটাকে অস্বীকার করি না শেষ আয়াত যে যারা কুল আফা গায়রুল্লাহ তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কোনো দিন আফা গায়রা দীনিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাও ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতিল আরদ আল্লাহর জন্য আসমান জমিন সম্পূর্ণ তার দিন গ্রহণ করেছে আর তার কাছেই তো তোমাদের ফিরে যেতে হবে 83 নম্বর আয়াতের শেষ খুব সংক্ষেপে আমি ইশারা দিয়ে যাচ্ছি 83টি আয়াত নাজেল হলো এর মধ্যে কোরআনের কথা তাওরাতের কথা ইঞ্জিলের কথা ঈসা আলাইহিস সালাতুসসালামের জন্মের কথা মরিয়মের কথা ইয়াহিয়ার কথা জাকারিয়ার কথা মাঝখানে আহলে কিতাবদের কাছে সারা পৃথিবীর কাছে দাওয়াতের কথা সব কথা এসে যাচ্ছে এই সময় মাঝখানে একটা কথা আসলো যদি তোমরা বিশ্বাস না করো تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل এত সত্য কাহিনী বলার পরেও তোমরা যদি বিশ্বাস না করো নাবতাহিল তোমাদের সন্তানাদি তোমাদের স্ত্রীদেরকে তোমরা নিজেরা মাঠে নামো আমি মুহাম্মদ তিনি দাওয়াত দিলেন হে ফাতেমা আসো হাসান হোসেন আলী আসো আমি মুহাম্মদ মাঠে নামছি সুম্মা নাবতাহিল তোমরা আল্লাহকে ডেকে বলো আল্লাহ আমরা যদি মিথ্যাবাদী হই আমাদের উপর গজব নাজিল হোক আমি মুহাম্মদ আমার সন্তান সন্তানাদি নিয়ে আমি মাঠে নেমে বলবো আল্লাহ আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর আল্লাহর গজব নাজিল হোক তখন ওরা পরামর্শ করা শুরু করে এখন কি করা যায় আব্দুল মাসিহ তাদের ধর্মীয় নেতা দ্বীনী নেতা বলছেন না মুবাহালায় যাওয়া যাবে না যা বলছে সত্য কথাই বলেছে মানবো কি না মানবো সেটা অন্য কথা কিন্তু এই মোবাহেলায় যাওয়া যায় চ্যালেঞ্জে যাওয়া যাবে না যা বলেছে সত্য কথাই বলেছে নজরাল আলহামদুলিল্লাহ পরবর্তী মুসলিম তা কোরআনের আয়াতের যে তাসির পৃথিবীর বুকে মানুষের মধ্যে হতে হয় শুধু এই জায়গায় নয় কাফেরদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে মুশরিকদের মধ্যে কীভাবে তাসির হয় আমাদের জীবন্ত কোরআনের চিন্তা করতে হবে কোরআনে কারিম একটা কিনে রেখেছি আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি ধুলা পরে সেটা মলিন হয়ে গেছে তার উপর হয়তো একটা কভার দিয়ে রেখেছি বিবাহের সময় হয়তো একটা কোরআনে কারিম উপহার দিচ্ছি জীবনে সেটা খুললাম না বাবার মৃত্যু দিবস মায়ের মৃত্যু দিবস দাদার মৃত্যু দিবস জন্ম দিবস খাতনা দিবস বিবাহ দিবস উপলক্ষে হাফেজ একজন নিয়ে আসলাম সারা রাত ভুর ভুর করে সাপুরি সাপুরি মন্ত্র পড়ে রাত্রিটা কাবার করে দিল নিজে গুণাকার হলো মানুষকে ঘুম থেকে বঞ্চিত করলো মাত্র ওটা তেলাওয়াত হলো কোথায় মাখরাজ কোথায় এদগাম কোথায় এখফা কোথায় মদ কোথায় কি কোরআন এটা কোরআনে কারিম কোথার থেকে বের করলাম যে রাত্রে সবিনা খতম করতে হবে উনি একদিন কোরআন তেলাওয়াতের উপর আরেকদিন নিয়ম কানুনের উপর এলিমের উপর একদিন যদি সবজময় পায়ে আলোচনা করবো আজকে ওই দিকে যাবো না এটা হলো ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা কিয়ামতের মাঠে আল্লাহ নবী বলবেন যে আমার কওম কোরআনকে পরিত্যক্ত করে ফেলেছিল যার মধ্যে কোরআনে কারিম নাই সে কাল বাইতুল খারিব পরিত্যক্ত ঘরের মতো যে ঘর বিরান পড়ে আছে যার মধ্যে ইঁদুর
যার মধ্যে সুচো বা চিকা, যার মধ্যে কীট উই পোকায় বাসা বেঁধেছে, আপনার ভিতরে কোরআন নাই, আপনার চেহারা চকচকে হতে পারে, আপনি বহুত বড় কর্মকর্তা হতে পারেন, বহুত অর্থ সম্পদশালী হতে পারেন, আপনার ভিতরটা হলো পচা, আপনার ভিতরটা হলো বিরান বাড়ি, আপনার ভিতরে ইঁদুর, তারপরে সুচো, তারপরে উই পোকার বাসা বেঁধে রয়েছে, আপনি টেরও পাচ্ছেন না। শিফা উল্লিমা ফি সুদুর, আপনি মানসিক রোগে আক্রান্ত হয়েছেন কেন আপনি জানেন? সামনে সুন্দর মানুষ, আপনার ভিতরে শুধু রোগ, আপনার ভিতরে শুধু যন্ত্রণা, আপনার ভিতরে শুধু মানসিক দংশন, আপনার ভিতরে শুধু বহু প্রকার রোগ। পৃথিবীর সব রোগের ওষুধ আছে, মানসিক রোগের ওষুধ পৃথিবীতে কয় জায়গায় আছে? যাবেন শুধু কিছু কথা বলে দেবে, পত্রপত্রে কিছু বিবৃতি দেবে, কিন্তু দূর তো হবে না। কোয়ান্টাম মেকানিজম বের করেছেন আবার একদম, আউযুবিল্লাহ। কোরআন যদি আপনাকে মনস্তাত্ত্বিক রোগের চিকিৎসা দিতে না পারে, আর একটা যোগ সাধনার সাথে মিলে, হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে মিলে একটা তত্ত্ব বের করবেন, সেখানে যাইয়া আপনি মনস্তাত্ত্বিক শান্তি লাভ করবেন, এটা ভুল পদ্ধতি। কোরআন হলো শিফা আপনার জন্য। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور, তোমার মনের মধ্যে যা আছে তার শিফা হলো কোরআনে কারীম। কোরআন তেলাওয়াত করুন, কোরআন পাঠ করুন, কোরআন বুঝুন, কোরআনকে আপনার সঙ্গী করুন, পরিত্যক্ত করবেন না। বহু কিছুর থেকে আপনি বাঁচতে পারবেন, মনস্তাত্ত্বিক বহু সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন, মনের চিকিৎসা আপনার হয়ে যাবে, ব্রেনের চিকিৎসা আপনার হয়ে যাবে, খালি কোরআনটা ভালো করে তেলাওয়াত করার চেষ্টা করুন। কত রোগের যে চিকিৎসা কোরআনে কারীম। আসর তাসির নিয়ে আমি আলোচনা করবো, অন্য কোনো বিষয়ে যাব না, ও তো হলো মনস্তাত্ত্বিক আসর পরিবর্তন। কিন্তু রোগের চিকিৎসা যে কোরআনে কারীম কেমন, সাহাবিদের মধ্যে একদল সফরে ছিলেন কোনো সারিয়াতে বা ক্ষুদ্র খণ্ড যুদ্ধে সামনে ছিলেন, এক বাড়িতে সহিহুল বুখারীর হাদিস, এক বাড়িতে গিয়ে ক্ষুধায় কাতর পিপাসা মেহমানদারির জন্য আবেদন করলেন, তারা সাড়া দিল না, চলে আসলেন, তারা তাঁবুতে ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেছেন, অর্ধাহারী রয়ে গেছেন আর কি। এমত অবস্থায় ওই বাড়ির যে নেতার যে বাড়ি, লিডারের যে বাড়ি, সেই বাড়ির থেকে একজন দাসী এসে বলছে যে আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে ঝাড়ফুঁক জানে? একজন কিছুই তো জানে না, আলাদা কোনো তদবির তো জানে না, কোরআন আসার সাথে সাথে জাদু মন্ত্র, তারপরে গণকী ঠাকুরি, এই ছোটকা নাটকি সব খতম হয়ে গেছে, কবিতাও পাচ্ছে আর হয়ে গেছে, কোরআন নাজিল হওয়ার পরে আবার কবিতা কিসের? লাবিদকে বলা হলো বিরাট কবি, সাবা মোয়াল্লাকার এক মুখ মোয়াল্লাকা, যে আপনি আর কবিতা লেখেন না কেন? তো বলছে যে কোরআন অবতীর্ণ হওয়ার পরে কি কবিতা লিখবো, আমি আমার কবিতা লেখার সাহস হারিয়ে ফেলেছি। এখন জাদু মন্ত্র টোটকা এই সকল যত কুসংস্কার সব শেষ হয়ে গেছে কোরআন অবতীর্ণ হওয়ার পরে। এসে জিজ্ঞাসা করছে, আপনাকে ঝাড়ফুঁক জানেন কেউ? একজন বলছে হ্যাঁ জানি, যাওয়ার পরে বলছে ঝাড়ফুঁক করতে পারি, তবে এক পাল ছাগল দিতে হবে আমাকে। যে তাই দিব, ঝাড়ফুঁক করে আসলেন, সাপের বিষাক্ত সাপের বিষ নেমে গেল, রুগী ভালো, এক পাল ছাগল নিয়ে আসলেন, এখন তো বন্টন করতে হয়। একজন বললেন যে কোনো বেদাত করতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদের যেতে হবে, একটা হাদিসের কথা, ছাগল নিয়ে এসেছেন ঠিকই, ঝাড়ফুঁকতে বিষ নামিয়ে এসেছেন ঠিকই, একজন প্রতিবাদ করে বলল যে পর্যন্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না যাওয়ার আগ পর্যন্ত কিচ্ছু করতে পারবে না, সবাই মেনে নিল। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই যে করে এসেছি, কি পড়ে ফুঁক দিলে? যে সুরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছে। আল্লাহ নবী আমা আদরা কাইন্নাহা রুকিয়া, ও সাহাবী তুমি কোথা থেকে জানলে যে সবচেয়ে বড় ঝাড়ার আয়াত হলো সুরা ফাতিহা? তোমাদের কাছে কি ছাগল অবশিষ্ট আসে না বন্টন করে ফেলেছ? যে না, আপনার কাছে জিজ্ঞাস না করে বন্টন করে কি করে, যে আমাকেও কিছু দিও। সুরা ফাতিহা বরকত, বারাকা, আল্লাহর কালামের বরকত। আল্লাহ নবী বলেছেন ইকরাউ আলাইয়া রুকাকুম, তোমরা কি পড়ে ফু দাও আমাকে শোনাও। কুফরি শরীকে দেখলে সরাসরি কুফরি শরীক, আর অর্থহীন কথা যেটা কাফাকা রাব্বুকা কামি ফুইকা কুলুকেন কাফ কাফা, খালে কাফ ওলা, 40টা চেহেল কাফ,
এই বললেন যে জিন ভূত তারায় যাবে আমি বললাম কুত্তা কাওয়া হক্কা কলকি ক দে বাংলায় বানান জিন ভূত শব্দ দূর হয়ে যাবে আরবিতে কাফ লাগাইলেই অর্থহীন পাগলের প্রলাপে যে জিন ভূত দূর হয় তো বাংলায় অপরাধ করলো কি তাও আমি নাম বলবো না বিরাট পিশাবের দোয়ায় সাত খণ্ড তাবিজ নামার মধ্যে আছে সাত খণ্ড তাবিজ নামার মধ্যে যে আল্লাহর কালাম দিয়ে ফুদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে যখন শুইতেন তখন মুআউযাতান কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কোন কোন রওয়ায়েতে দেখা যাচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে দুই হাতের মধ্যে ফু দিতেন মাথা থেকে পা পর্যন্ত পায়ের থেকে মাথা পর্যন্ত তিনি নিজেই নিজেকে ঝাড়া দিতেন আপনি এত ভয় পান অসুখ বিসুখ হলে মারাত্মক রোগ হলে ডাক্তারের কাছে যাইতেই হবে সেটা তো আছেই লেকুল্লে দা ইন দাওয়া মা আনজালাল্লাহু মিন দা ইল্লা আনজালাল্লাহু শিফা হাদিস সহিহ হাদিস একদম যত রোগ আছে তত ওষুধ আছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন নিজেই যত ক্ষুধার্ত আছে তত আহার আছে অকদ্দারা ফিহা কুওয়াতা ফি আরবাতি আইয়াম সাওয়া লিসাইলিন চার দিনে এই মাটির মধ্যে আল্লাহ পাক সব রিজিকের ব্যবস্থা করেছেন যত চাহিদা তত পরিমাণে কোরআনের আয়াতটা খাদ্যের ঘাটতি নেই আল্লাহ খাদ্যের ঘাটতি রাখেন ঘাটতি হলে কৃত্রিম বন্টনে ঠিক যত রোগ হবে তত চিকিৎসা আল্লাহ পাক ব্যবস্থা করেছেন ওইভাবে আল্লাহ মানুষকে ব্রেনও দিয়ে দিয়েছেন কিভাবে সেটা প্রয়োগ করবে এটা আল্লাহ দেওয়া কোরআনে করিম এমন চিকিৎসা ডাক্তার যেখানে ফেল করবে সেখানে কোরআন অবশিষ্ট থাকবে আবার কোরআন দ্বারাই চিকিৎসার বিষয়াবলী প্রমাণিত রয়েছে চিকিৎসা করবেন আপনারা কিন্তু এত যেখানে আপনি পাচ্ছেন না কিছু বা পাচ্ছেনও সেখানে আপনি কী করবেন যেখানে ডাক্তারের কোনো অবকাশও নেই সেখানে আপনি কী করবেন সাপের বিষের ঝাড়া তো ছিলই না মানে ওষুধ তো ছিলই না একসময় শুধু সেরেকের উপরে সেরেকের উপরে সেরেকের উপরে চলত সেরেক করলে সেটা কাজে লাগবে এটা আমার বাস্তবতা আল আইন হাক্কুন ওয়া ফাইলুহু কাফের জাদু করলে খাটবে কিন্তু যে করবে সে কাফের হবে জাদু খাটবে না এমন কোনো কথা না অনেকে জাদুকে অস্বীকার করেন এটা ঠিক নয় অনেক জিন নাই এটা কুফুরি কথাবার্তা জিন আছে কোরআন দ্বারা প্রমাণিত আপনি অস্বীকার করবেন কেন কোরআনে কারীমের তাসির এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন উদাস উদাস হয়ে গেলেন কিছু মনে থাকতে চায় না কেমন যেন ভুলে ভুলে যাচ্ছেন শুয়ে আছেন এমন সময় একজন লোক পায়ের কাছে একজন মাথার কাছে এসে বসল যে কি হয়েছে যে হয়েছে তো চিরুনি দিয়ে চিরুনির দাঁত দিয়ে এখানে একটা কাজ করা হয়েছে মস্ত নমসাতা তাহলে কি করতে হবে তো দোয়া কালাম সব তারা শিখে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে উঠে একটা কূপের কাছে গেলেন ইহুদি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল একটা কূপের মধ্যে এই চিরুনির দাঁত তারপরে মাথার চুল দিয়ে গিড়ু দিয়ে তারপরে খেজুরের যে বাধাটা বের হয় ওইটার ভিতরে কাঁদির ভিতরে দিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছিল এমন কঠিন জাদু ছিল যে কূপের পানি পর্যন্ত রং বদলে গিয়েছিল সেখান থেকে সেটা উঠানো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক তেলাওয়াত করছিলেন একটা একটা করে চুলের গিড়ো খুলে যাচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে পড়লেন আপনি পড়বেন ইমান যে দুর্বল বিশ্বাসের যে ত্রুটি আছে কমতি আছে আস্থা রাখবেন কোরআনে কারিমের উপরে ইনশাআল্লাহ কাজ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলেন রমাদানের যে জাকাত অর্থাৎ জাকাতুল ফিতরের ইবনে হাজার ব্যাখ্যা করেছেন জাকাতুল ফিতর ও জাকাত এটা তারা প্রমাণ করেছেন যে গুডাউনের মধ্যে মাল ভরে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিয়োগ করলেন রাত্রে এসে একজন চুরি করে নিচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন সহিহ বুখারী হাদিস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব লোকটা কেঁদে কেটে অস্থির যার যার হয়ে যাচ্ছে না আমি খুবই দরিদ্র মানুষ আমার বালবাচ্চা স্ত্রী পরিজন রয়েছে তারা ক্ষুধার্ত তুমি মাল না নিতে দাও কিন্তু আমাকে ছেড়ে দাও ওরা কি খাবে কালকে আমি যদি উপার্জন না করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দয়া হলো আমি ছেড়ে দিলাম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্ক করেছেন দূর থেকে সকালে জিজ্ঞাসা করছেন মা খাবর আসিরিকাল বারেহা আবু হুরায়রা সকালের সেই রাত্রের সেই বন্দির কি অবস্থা কি করেছো যাকে তুমি ধরেছিলে
আল্লাহ নবী আবার গায়েব জানেন এটা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো বাইতুল মাল মসজিদে, যে গুডাউন যেটা মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেত রাত্রে তাহাজ্জুদই পড়তেন, দেখেছেন আবু হুরায়রা কি করেছে। মা খবর আসিরকাল বারিহা, গত রাত্রে সেই বন্দির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খুব কান্নাকাটি করছিল, খুবই দরিদ্র মানুষ, তার বাল বাচ্চা আছে, উপশয় মরবে, কাজে আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, পরের দিনে একই কাহিনী, একইভাবে ছেড়ে দিয়েছেন, আল্লাহ নবীকে একই জবাব দিয়েছেন। তৃতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দুই দিন নবীর কাছে আমি ধরা খেয়ে গেলাম, আমি তো আমানতের খেয়ানতের দায়ে পড়ি কিনা, চোর বারবার ছেড়ে দিচ্ছি, আজকার ছেড়ে দেবো না, বলে আজকার আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না, কেন দুই দিন আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আমি একটা বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যাচ্ছি, আমারও তো একটা দায়িত্ব আছে, আজকে আমি তোমাকে নবীর কাছে নিয়েই যাব। বলে দেখো আজকে তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই, কি যে এমন একটা আয়াত তোমাকে শিখাবো যে সেটা যদি পড়ো তাহলে তুমি তোমার তোমার জন্য ফেরেশতা নিয়োজিত হবে, কোনো বিপদ আপদে পড়বে না, এবং সেই রাত্রির জন্য শয়তান তোমাকে আসর করতে পারবে না। সেটা কি? যে আয়াতুল কুরসি, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ে যদি রাত্রে শোও, পুরা রাত্র তুমি নিরাপদ, মাহফুজ, সকল কিছু থেকে মাহফুজ, এবং শয়তানের উৎপাত থেকে সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখন কি করি? ছেড়ে দিলেন। সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, মা খবর আসিরকাল বারিহা, রাত্রে তোমার ওই মন্দির কি খবর? কাজী ইয়া রাসূলুল্লাহ, আজকে তো নতুন কাজ ঘটেছে, ও যে বলে গেল রাত্রে শোবার সময় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে শয় তাহলে শয়তান তাকে কোনো ক্ষতি করবে না, কোনো অস্ত্রশস্ত্র দিবে না, স্পর্শ করবে না, এবং সে নিরাপদ থাকবে। আল্লাহ নবী বললেন, ওয়াকাদ সাদাকা ওয়া হুয়া কাযুব, এই জায়গায় সে সত্য কথা বলেছে, যদিও সে অধিক মিথ্যাবাদী, সর্বত্র সে মিথ্যা কথা বলে, কিন্তু এখানে সে সত্য কথাটাই বলেছে। সহিহুল বুখারীর হাদিস, আমরা খুব চঞ্চল হয়ে পড়ি, আমরা খুব অস্থির হয়ে পড়ি, কোরআনে করিম আমরা তেলাওয়াত করি না, আমরা পড়ি না, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, কোরআনে করিম যদি শুদ্ধভাবে সুন্দরভাবে আন্তরিকতার সাথে কেউ তেলাওয়াত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের চোখ দেও দরদর করে অন্যের কোরআন তেলাওয়াতে পানি পড়ে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম বললেন, এটাও সহিহুল বুখারীর হাদিস, কিতাব তাফসির, সূরা নিসার তাফসির করতে গিয়ে ইমাম বুখারী উল্লেখ করেছেন, আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ বললেন, আকরা ওয়া আলাইকা, যে আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, ওয়াকাদ উনজিলা আলাইক, আপনার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে আর আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব। হ্যাঁ, আনা উহিব্বু আন আসমা মিন গাইরি, আমি পছন্দ করি যে অন্যের কাছ থেকে আমি শুনব কোরআন। নবী তিনি অন্যের মুখে কোরআন তেলাওয়াত শোনা পছন্দ করেন, আর আমরা কারি হলে দূর কি শুনবো, আমি কি কম তেলাওয়াত করতে জানি, হাফেজ হলে তো কথাই নেই, না অন্যের তেলাওয়াত শুনব, বোঝার চেষ্টা করব, কানের নিজে পড়া আর কানে শোনা দুটোর মধ্যে পার্থক্য আছে আসমান জমিন, নিজে পড়লে নিজের মধ্যে তাসির অতটা হবে না, কিন্তু অন্যের সুন্দর তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত যদি আমি শুনি তাহলে আমার মধ্যে তাসির হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন সূরা নিসা, এই আয়াত পর্যন্ত গিয়ে যখন পৌঁছলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, সেদিন কেমন হবে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, প্রত্যেক উম্মতের জন্য একজন করে সাক্ষী যেদিন উপস্থিত করা হবে, ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, হে নবী মুহাম্মদ সকল উম্মতের উপরে আপনাকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে, প্রত্যেক নবীর সাক্ষী ও তার উম্মতের নবীরা, আর সকল নবীর সকল উম্মতের সাক্ষী কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাইফা, সেদিন কেমন হবে? কোরআনে বহু জায়গায় কাইফা দিয়ে প্রশ্ন হয়েছে, কোরআনে বহু জায়গায় ইয়াসআলুনাকা দিয়ে প্রশ্ন হয়েছে, ওটা আলাদা আরেকটি বক্তব্যের বিষয়,
তোমাকে প্রশ্ন করা হয় এই প্রসঙ্গে, তার জবাব এই, প্রশ্ন করা হয় এই প্রসঙ্গে, তার জবাব এই। ইয়াস্তাফতুনাকা, ফতোয়া জিজ্ঞাসা করা হয়, কুলিল্লাহু ইফতিকুম, আল্লাহ নিজেই ফতোয়া দেন, আল্লাহ নিজেই মুফতি। এই নিয়ে ইয়াসআলুনাকা, প্রশ্ন উত্তরের উপর আরেকটা পূর্ণাঙ্গ বক্তব্য হতে পারে কোরআনে কারিমের, সেদিন কেমন হবে। কোরআনে বহু জায়গায় এভাবে সে এসেছে, সেদিন কেমন হবে, সেদিন কেমন হবে, কেয়ামতের মাঠে কেমন হবে, যেদিন সকল উম্মতকে উপস্থিত করা হবে, তাদের নবীদেরকে তাদের উপর সাক্ষ্য করা হবে, আর হে নবী, সকল উম্মত সকল নবীদের উপরে তোমাকে সাক্ষী করা হবে, সেদিন কেমন হবে। এই জায়গায় পৌঁছার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের দু চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। বললেন যে এখন তুমি থামো, এখন তুমি থামো। নবীর উপরে এভাবে তাসির হয়। হুজাইফা মাওলা সালেম, আয়েশা তিনি তেলাওয়াত করছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এশার সময় বাড়িতে আসতে দেরি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে কোথায় ছিলে, বলছে যে এমন তেলাওয়াত শুনতেছিলাম দূরে দাঁড়িয়ে যে অন্তরের মধ্যে এমন তাসির করতেছিল যে আমি সরতে পারছিলাম না, এমন চমৎকার তেলাওয়াত করছে, হাক্কা তেলাওয়াতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম বললেন সে কে, বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে দেখুন ওই মসজিদে বসে তেলাওয়াত করছে একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম তন্ময় হয়ে কতক্ষণ তেলাওয়াত শুনলেন, এই সাহাবের নাম হলো হুদাইফা মাওলা বনি সালেম। আল্লাহ নবী সস্ত্রীক কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। আবু মুসা আশআরী আল্লাহ নবী বলছেন উতিতা মিজমারাম মিন মাজামির দাউদ আলে দাউদ, হে আবু সাঈদ, তোমাকে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়েছেন, তোমার কোরআনের তেলাওয়াত শুনলে আমি ঠিক থাকতে পারি না, কোরআন তেলাওয়াত। তাই বলে হাদিসে নিষেধ আছে গায়কের মতো করে তেলাওয়াত করা, ঠাকুরদের মতো করে মুখ বিকৃত করানো হয়ে বলা, ইঞ্জিল তৌরাত আলাদের মতো ওই সুরে তেলাওয়াত করা, কবিতার মতো করে পাঠ করা, গায়কের সুরে সারেগামা পাধার মতো ওই সুরে মিলে মিলে তেলাওয়াত করা, এগুলা সব বেদাত। কোরআনের নিজস্ব ঢং আছে। দৈনিক সকালে উঠে আপনাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছেন, যেহেতু অভিজাত হয়েছেন, আল্লাহ কিছু টাকা পয়সা দিয়েছে, সামাজিক মর্যাদা রয়েছে, সুতরাং আপনার ছেলেমেয়েরা যদি স্বরলিপি না জানে, সারগাম করতে না পারে, সারেগামা পাধা না বুঝে সমাজে টিকবে কী করে। সকালে উঠে যখন আপনার ওয়াকুরআন আল ফজর, সকালে কোরআন তেলাওয়াত করার কথা আছে, কোরআন আল ফজর অর্থ ফজরের সালাত বলেছেন কেউ কেউ, কিন্তু সুস্পষ্ট কোরআন যখন আছে সে তাফসির নেওয়া যেতে পারে, তাফসিরের উপর আলাদা আলোচনার বিষয় থেকে গেল কীভাবে তাফসির করতে হবে। কোরআনে ভোরে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, কিয়ামতের দিন কোরআন তেলাওয়াত সাক্ষী হয়ে থাকবে আপনার জন্য। আর আপনার সাক্ষী কি হচ্ছে, সারে গামা পাধা করতেছেন সকালে বসে বসে, সে আজ যদি কোনো স্বাভাবিক মানুষের জন্য শুনে তাহলে কুকুরের সাথে সুরের সাথে খারাপ আওয়াজ শোনা যায়, একটু শক্ত শোনা গেল কথাটা, কিন্তু ওই আজ দূর থেকেও শুনে যে জীবনে আ শোনে নাই, তার কানে কেমন লাগবে। আপনার সকালে উঠে প্রত্যুষে বাচ্চা ছেলে মেয়ে আপনার নিজের স্ত্রী পুত্র নিয়ে কোরআন তেলাওয়াত, কোরআনের মাখরাজ, কোরআনের সুর, কোরআনের ইদগাম, কোরআনের ইখফা, কোরআনের গুনাহ, কোরআনের মাদ, কোরআনের যে তেলাওয়াতের যে স্টাইল, সেগুলো তো প্রতিদিন রপ্ত করার দরকার ছিল, কারণ কোরআন তো পুরাতন হয় না, কোরআন তো চির নতুন, যত পড়বেন তত শিখবেন, বাদ দিবেন ভুলে যাবেন, এটা সহিহ হাদিসের কথা, বুখারী মুসলিমের হাদিস। এটা হলো এই পথে ঘোড়া উটের মতো, বেঁধে রাখবেন থাকবে, আর ছেড়ে দেবেন ছুটে যাবে। কোরআনকে আপনি যতটা অবহেলা করবেন কোরআন আপনার সাথে তার সাথে বেশি অবহেলা করবে, ছুটে যাবে। এটাকে বেঁধে রাখতে হবে, সবসময় পড়তে হবে, যে কোরআন সবসময় তেলাওয়াত করে তার তেলাওয়াতের স্টাইল, আর যত বড় আলেমই হোক সে যদি কোরআন তেলাওয়াত না করে তার স্টাইল এক নামকে জড়তে এসে যায়। আমি নিজেই জানি, একাত্মার যদি কোরআন ঠিক মতো না তেলাওয়াত করি, দেখি যে কোরআন আমার সাথে বিট্রে করছে, ওকে ঠিক মতো আসতে না, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, কোরআন জড়িয়ে যায়, পিছনে জিজ্ঞাসা করলেন তোমাদের কেউ হয়তো বা ঠিক মতো অজু করো নাই,
ইমাম ইবনে কাসির বলেছেন যে এর মধ্যে একটা গরীব আছে, আজীব বিষয় আছে, মুক্তাদি ঠিক মতো ওযু করে নাই, আল্লাহর নবীর তেলাওয়াত জড়িয়ে যাচ্ছে, কোরআনের তাফসির একজনের সাথে একজন এইরকম, কোরআনে করিম আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, হাক্কাত তেলাওয়া করবেন, আল্লাহর নবীর দিশে গদ্দান কামা উনসেল যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে তেলাওয়াত করবে, বাচ্চাদেরকে শিখাবে, সওয়াব হবে, বরকত হবে, পারিবারিক শৃঙ্খলা থাকবে, অধিকাংশ পরিবারের শৃঙ্খলা নেই, বই কথা শুনে না, বাচ্চারা কথা শুনে না, বাবা একদিকে, মা একদিকে, ভাই একদিকে, কেউ কারো কথা শুনে না, সকালে যদি হা দেয় শুরু করি সারগাম দেয়া, তো বাচ্চা কাচ্চা কথা শুনবে কোথার থেকে, সকালে উঠে যদি আমার ওখানে টিভির কার্টুন চলতে থাকে, বাচ্চা কাচ্চা ওগুলো দেখতে থাকে, বাচ্চা কাচ্চা কথা শুনবে কী করে, সকালে উঠুন, ফজরের সালাত আদায় করুন, সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াতে বসে যান, সুন্দর করে কোরআন তেলাওয়াত করুন, সময় পেলে একটু তাফসিরের ব্যবস্থা করুন, তাফসিরের কিতাবগুলো আপনারা কিনে নিন, তারপরে দেখবেন যে পরিবার নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না, শৃঙ্খলা এমনই এসে গেছে, পারিবারিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় বিশৃঙ্খলার চেয়ে বড় মারাত্মক, পারিবারিক বিশৃঙ্খলা একটা রাষ্ট্রীয় বিশৃঙ্খলার চেয়ে বড়ই মারাত্মক, কাজেই কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রোগ মুক্তির বিষয়ে বলি, এর মধ্যে রয়েছে সবাই আমরা কোরআন তেলাওয়াত করব, কিভাবে করবেন সে নিয়ে পরবর্তী আলোচনা হবে ইনশাআল্লাহ মাজিদ। আরেকটি বিষয় যেটা বলার বিষয় না, তারপরে একটু সাড়া না দিলে বিবেকে বাঁচছে, আমাদের ছোট ভাই শেখ মুজাফফর বিন মহসেন বন্দী রয়েছেন, আমাদের ধারণা এবং বিশ্বাস এ জাতীয় বেআইনি কর্মকাণ্ডের তার কোনো দূরবর্তী সম্পর্ক থাকতে পারে না, আমাদের এটা সুস্পষ্ট বিশ্বাস, আমাদের যতটুকু আমরা তাকে চিনি, একজন উদীয়মান আলেম, আরও লেখাপড়া করছে যথেষ্ট, যথেষ্ট সে অবদান রাখবে যদি বেঁচে থাকে, আল্লাহ হায়াত সালামতে বেঁচে রাখেন, আমাদের আশা, বড় আলেম নাই দেশে, তার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে আলেম হওয়ার, কাজেই তিনি আমাদের ধারণা এবং বিশ্বাস অনুযায়ী সরকার তার কাজ করবেন, তাকে তদন্ত করতে হবে, যেহেতু কথা উঠেছে তা নিয়ে আমি দ্বিমত পোষণ করছি না, আমাকেও তদন্ত করতে পারেন, আমরা ওপেন, কিন্তু সময়টা বেশি নিয়ে ফেলেছেন আমাদের দৃষ্টিকোণ থেকে, আইন কানুন আমরা যতটুকু জানি তাতে বেশি হয়ে গেছে, সম্মানজনকভাবে জিজ্ঞাসাবাদটাই যথেষ্ট ছিল, টাইমটা বেশি নিয়ে ফেলেছেন, শুধু 3 কোটি আহলে হাদিস নয়, সারা বিশ্বের কোটি কোটি মানুষ আহত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, কাজে আমার মনে হয় আপনাদের তদন্ত কার্য ইতিমধ্যেই শেষ হয়েছে, কিচ্ছু পাওয়া যাওয়ার কথা না, এখন তাকে আশা করে আপনার ছেড়ে দেবেন, আইনের মধ্যে থেকে আমাকে কথা বলতে হয়, আইনের মধ্য থেকেই আমি কথা বলছি, তদন্ত দাবি আছে, আর যারা এই সকল দাবি তোলেন কোনো কিছু ঘটলে অমকে করছে তমকে করছে, ইসলাম এটা অ্যালাউ করে না, আমি মুসলিমদের সাথে একজনের শত্রুতা আছে, আমার উপর আসলো আর আমি বলবো ওই আমাকে এই কুকামটা করেছে, এটা মারাত্মক মিথ্যাচারের ইসলামের অ্যালাউই করে না, যত বড় টুপি থাক, যত বড় দায়ী থাক, যত বড় পাগড়ি থাক, মিথ্যা সুযোগ আমি নিতে যাবো কেন, আমার সাথে তার একাডেমিক কিছু বিরোধ আছে, আমার সাথে তার আকিদাগত দ্বন্দ্ব আছে, থাকতেই পারে আকিদার দ্বন্দ্ব, আকিদা একাডেমিক হয় সেটা নিরসন হবে, আর কিছু ঘটে গেলে যেহেতু উনি একদিন একটা কথা বলেছিলেন সূত্রাঙ্গের সম্ভাবনা আছে, সূত্রাং তাকে ধরুন, তাকে জেলে ঢোকান, এইভাবে একটা রাষ্ট্রও চলতে পারে না, আর এই মিথ্যাচারের উপর কোনো আলেম আমার জীবন চলতে পারে না, সত্যনিষ্ঠা এটাও একটা বিষয়, আমরা দোয়া করব আল্লাহ পাক তার বন্দী জীবনের প্রতিটা মুহূর্তে যেন তার আমল নামায় সওয়াব হিসাবে লিখে দেন, আল্লাহ তুমি তার দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও, সরকারের মনটাও কালিয়ে দাও, ইমাম আহমদুল হাম্বল ইমাম আবনে তাইমার প্রতি যেরকম সরকারের মন গলে গিয়েছিল, শেখ মুজাফফর বিন মহসেনের ব্যাপারে যেন তাদের মন গলে যায়, আর যারা তার দায়িত্বে আছেন তদবির যেন যথাযথভাবে হয়, এভাবে অনুরোধ থাকলো, এবাদ আল্লাহ আল্লাহুম মনসুর মান নাসার দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জাআলনা মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم دمر ديارهم اللهم شتت شملهم عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى اعلى وعز واجل واتم واهم واكبر